প্রতিষ্ঠার নয় বছরেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠেনি কোনো শহীদ মিনার গেল বছর ফেব্রুয়ারি মাসে তড়িঘড়ি করে ইট দিয়ে শহীদ মিনার গড়ে তোলা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও ভেঙে গেছে পাবনা থেকে উৎপল মির্জার রিপোর্ট এটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার আর এটি হচ্ছে জেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার আমাদের ভাষা শহীদদের যে এটা তাদের যে সম্মানার্থে আমাদের যে শহীদ মিনারটা সেটা কিন্তু আমরা পাইনি যা সেটা শুধু আমাদের মানে লজ্জাস করেনা আমাদের জন্য অনেক বড় অপমানের অনেকে স্কুলেও অনেক সুন্দর শহীদ মিনার আছে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কোনো শহীদ মিনার নেই দশ বারোটা ইট দিয়ে শহীদ মিনার আমরা দশ বছর ভার্সিটিতে শহীদ মিনার পাইনি এটা খুবই দুঃখজনক আমাদের জন্য কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা কিন্তু এটা স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন যদি একটা শহীদ মিনার থাকে শুধু শহীদ মিনার না শহীদ মিনার হতে হবে অত্যাধুনিক সুস্থ শহীদ মিনার তার অন্তরটা ভরে যাবে কথিত এ শহীদ মিনারের সামনে সব সময় পার্ক করা থাকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ফলে লোকচোখের আড়ালেই থাকে মিনারটি মিনারের পাদদেশে সব সময় ঘুমিয়ে থাকে দুটি কুকুর শহীদ মিনারের এ ধরনের অবমাননায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আপনারা যখন শহীদ মিনারের কথা বলেন অ্যাকচুয়ালি আমাদেরই হাসি পায় আর কেউ যখন আমাদের সামনে হাসে তখন এটা আমাদের জন্য হাসার না অনেক লজ্জাকর বিষয় হয়ে যায় একটা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারটা এই রকম কারণ পাবনা জেলাতে সর্বপ্রথম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অনেক সুন্দর সুন্দর শহীদ মিনার তৈরি হয়েছে খুবই দুঃখ লাগে যে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো শহীদ মিনার নাই খুবই খারাপের খারাপ লাগে ব্যাপার অথচ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্থাপত্য বিষয়ক বেশ কয়েকটি বিভাগ বিভিন্ন অবকাঠামো নির্মাণেও ব্যয় হয়েছে প্রায় একশো কোটি টাকা বিষয়টিকে দুঃখজনক বলছেন বিশ্ববিদ্যালয়ে সদ্য বিদায় উপাচার্য ও উপ উপাচার্য আমি যতদূর জেনেছি যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এটি একটি অস্থায়ী শহীদ মিনার আমাদের মূল প্রকল্পের মধ্যে একটি শহীদ মিনার ধরা আছে এবং আমি নিজেও প্রভাইস স্যান্সেলার হিসেবে গত মাসে আ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা একটি চিঠি দিয়েছি শহীদ মিনার তৈরি করার জন্য এটা একটা খুব পেইন্টফুল দুঃখজনক আছে হ্যাঁ কিন্তু আপনারা আমাদের তো রাজস্ব যে টাকা এই টাকা দিয়ে আপনারা শুধু বেতন ভাতা দিয়ে কোনো ভাবে চলে এই नेक्स्ट প্রজেক্টে আমরা শহীদ মিনার দিয়েছি হ্যাঁ ওখানে আপনারা অডিতোরিয়াম দিয়েছি ওখানে শেখ রাসেল সেন্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ দিচ্ছি মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার স্বরূপ এখানে একটি শহীদ মিনার তৈরির পাশাপাশি সকল অনিয়ম দূর করে এটিকে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা উৎপল মির্জা মচুরাঙা সংবাদ পাবনা